গণপূর্ত অধিদপ্তরের নির্বিজ্ঞপ্তি 2022 বাংলাদেশের গণপূর্ত অধিদপ্তর 60টি পদে মোট 449 জনকে নিয়োগ দেবে। উক্ত পদগুলোতে নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া সহ সম্পূর্ণ বিস্তারিত দেওয়া হলো। পদের নাম স্টেনো টাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর। শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান ডিগ্রি। অন্যান্য যোগ্যতা সার্টিফিকেটে প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে 4570 এবং কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে শব্দের গতি 2530। পদের নাম জরিপকারী। শিক্ষাগত যোগ্যতা জরিপ বিভাগের ডিপ্লোমাধারী। পদের নাম নকশাকার। শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে ড্রাফটিং সনদ সহ এসএসসি পাস। পদের নাম কার্য সহকারী। শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস। পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস। অন্যান্য যোগ্যতা কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যত 20 শব্দ। পদের নাম হিসাব সহকারী। শিক্ষাগত যোগ্যতা বাণিজ্যিক বিষয়ে এইচএসসি পাস। পদের নাম ট্রেসার। শিক্ষাগত যোগ্যতা ড্রাইং বিষয়ে এসএসসি পাস। আবেদনের নিয়ম আগ্রহী প্রার্থীরা অনলাইনে recruitment.pwd.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনপত্র ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ 17 এপ্রিল 2022 তারিখ সকাল 10টা থেকে আবেদন করা যাবে। আবেদনপত্র ও আবেদন ফি জমাদানের শেষ তারিখ 31 মে 2022 তারিখ বিকাল 5টা পর্যন্ত। আবেদনপত্র সাবমিট করার পূর্বে প্রার্থীর যা যা প্রয়োজন হবে: ছবির দৈর্ঘ্য 300x300 পিক্সেল, স্বাক্ষরের দৈর্ঘ্য 300x80 পিক্সেল, প্রার্থীর যোগ্যতা অনুযায়ী এসএসসি এইচএসসি স্নাতক ডিগ্রি হলে প্রয়োজন হবে, পরীক্ষার রোল নং, বিভাগ, জিপিএ কোন সালে পাশ করেছেন তা। আবেদনপত্র সাবমিট করার 72 ঘন্টার মধ্যে অবশ্যই প্রার্থীকে আবেদন ফি জমা দিতে হবে। চলুন জেনে নেওয়া যাক আবেদন ফি সংক্রান্ত তথ্য বলি। আবেদন ফি 100 টাকা, সার্ভিস চার্জ 4 টাকা, মোট 104 টাকা অনলাইনে জমা দিতে হবে। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্র সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় যা যা প্রয়োজন হবে: সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র, প্রার্থীর বয়সসীমা, প্রার্থীর সর্বনিম্ন বয়স 18 বছর এবং সর্বোচ্চ বয়স 32 বছর। তবে মুক্তিযোদ্ধা এবং শারীরিক প্রতিবন্ধী কোঠায় আবেদনকারী প্রার্থীর সর্বোচ্চ বয়স 32 বছর।